হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। কালকে একটা ইভেন্ট ছিল, আমরা প্রত্যেকেই জানি যে টেক্কার প্রথম গান এসে গেছে, রেসপন্সও ভালো। আমার কেমন লেগেছে সেটা আমি জানিয়েছি, সেটা একদমই আমার ব্যক্তিগত মত। তো সেখানে কৌশালী দি, মহারাজ ভাই এই দুজন গেছিল, আমার প্রচণ্ড প্রিয়। তো তারা দেখলাম তাদের এক্সপিরিয়েন্সের ভিডিও শেয়ার করেছে, কৌশালী দি এবং সঞ্জয় দত্ত কাপল ভিডিও করেছে আর কি, কেমন কি অভিজ্ঞতা, দেবদা কেমন মানুষ। তো দেখে আমিও প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে গেলাম এবং আমার সব পুরনো কথাগুলো মনে পড়তে শুরু করলো একদম প্রথম থেকে। তো সেটাই সময় না নষ্ট করে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নেবো আমার কেমন অভিজ্ঞতা, আমার কথা বলা দেবদার সাথে, কি কথা হয়েছিল, কেমন কি ছিল। মজাও লাগবে, ইমোশনালও হবে এবং একটা মেসেজ পাবে তোমরা শেষে এবং কিছু রিলেট করতে পারবে, বুঝতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে তোমাদের। সর্বপ্রথম অভিজ্ঞতা দেবদাকে কাছ থেকে দেখার, আমাদের এখানে দুর্গাপুরে একটা জায়গা আছে ফুলজোর বলে, যেটা একটা রাজনৈতিক সভাতে দেবদা এসেছিলেন এবং আমি দেবদার এমনই বড় ফ্যান যে দেবদাকে একবার দেখবো বলে সর্বপ্রথম একা চলে গেছিলাম, একা ঢুকে গেছিলাম, কেউ ছিল না তখন, ম্যাট চেয়ার পাতা হচ্ছে, আমাকে বের করে দিয়েছিল। এখন কেউ নেই, তুমি কি করতে চলে এসছো, দেববাবু আসতে অনেক দেরি আছে, তুমি পরে এসো। তো সামনেই আমার বন্ধুর বাড়ি ছিল, ওখানে বসেছিলাম অ্যান্ড পরে সেইখান থেকে দেবদাকে দেখার জন্য, দেবদা আসার কিছুক্ষণ আগে আমি ঢুকে যাই। তো ওখানে কি লেভেলের ক্রেজ ছিল এটা ফার্স্টে তোমার সঙ্গে শেয়ার করি। একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, আমি চোখের সামনে দেখেছি, মা বাবা বাচ্চা সবাই দেখতে এসছে। যখন দেবদা সিঁড়ি দিয়ে নামছেন তখন সব এলোমেলো এদিক ওদিক হয়ে গেছে অ্যান্ড যে বাবাটি সে চেঁচাচ্ছে, কারণ বাচ্চা ভিড়ের মাঝখানে ওদিকে চলে গেছে, মায়ের হুঁশ নেই। মা তখন বাচ্চার হাত ছেড়ে দিয়ে দেবকে একবার ছোঁবে বলে এগিয়ে গেছে। এবার বর তো রেগে গেছে বেচারা, তারপর বর চেঁচাচ্ছে যে তুমি ওই করো, দেব দেব করো, ছেলে বর কাউকে দেখতে হবে না, ওই ভিড়ের মধ্যে, লিটারেলি ভিড়ের মধ্যে চেঁচাচ্ছে। আমি শুনেছি, আমরা হাসছি, ওখানে অনেকে হাসছে, ওটাও তাকালো, জাস্ট কেয়ার করলো না, তখন দেব নামছে, ওটাই বড় কথা। অ্যান্ড দেবদাকে ফিরে যেতে হলো, মুকুল রায় ছিলেন, মুকুল রায় বললেন যে দেব তুমি উঠে এসো। সেই দিন কে হয়েছিল সবং, দেবদা মাইকে অ্যানাউন্স করলেন যে প্লিজ আমাকে যেতে দিন, আমাকে এইখান থেকে বেরিয়ে আমাকে এক্ষুনি সবং যেতে হবে, একটা কর্মী খুন হয়ে গেছে, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি এরকম করবেন না, পুলিশের সঙ্গে কোঅপারেট করুন, আমি আবার আসবো। কে কার কথা শোনে, এমন অবস্থা, সিভিক ভলেন্টিয়াররা পেছন দিকে, পুলিশ এদিক ওদিক, বডিগার্ড এদিক ওদিক হয়ে গেছে, পাবলিক সামনে চলে এসছে অ্যান্ড পাবলিকের মাঝখান দিয়ে দেবদা নেমেছে, কোনো সিকিউরিটি ছিল না, সব যে যার মতন তখন এদিক ওদিক হয়ে গেছে, পাবলিক টেনে হিচে পিছিয়ে দিয়েছে, পাবলিকের মাঝখান দিয়ে দেবদা যাচ্ছে অ্যান্ড সবাই ছুঁয়েছিল, আমিও ছুঁয়েছিলাম দেবদার এই জায়গাটা, বাইসেপের এই জায়গাটা এইভাবে ধরেছিলাম, ভেবেছিলাম যে আমি ধরে তার করিয়ে দেবো আর দেবদাকে চেপে ধরে হাত মেলাবো বা জড়িয়ে ধরবো। দেবদার তো এই চওড়া বাইসেপ, আমি কি ধরতে পারি, আমার ছোটো হাত, আমি এভাবে ধরলাম, আর চওড়া মানে কি জায়গাটা চওড়া, তো আমার হয়তো দেবদার এইটুকু ধরতে পারছি, আমার হাত অনুযায়ী দেবদার এইটুকু হয়তো, এইটুকু হয়তো আমি ধরতে পারছি, বুঝতে পারছো, দেবদার হাত অনুযায়ী এইটুকু ধরতে পারছি, তা ধরতে পারলাম না, এইভাবে ধরতে পারি, মানে এত বড় বাইসে এইভাবে ফসকে গেল। তো ওই যে ছোঁয়াটা পেলাম ওটা আমার কাছে বিশাল প্রাপ্তি, অ্যাকচুয়ালি মারাত্মক প্রাপ্তি, ওটা আমি সবাইকে বলে বেড়াচ্ছিলাম, মানে যারা আমার পরিচিতরা অনেকে এসেছিল, ভিড় থেকে যখন বেরোচ্ছি, বিভৎস ভিড়, বাসের মাথায় লোক উঠে গেছে, বাস রয়েছে, আমি চেনা লোক দেখছি প্রচুর চলে আসছে, যে কিরে এসছিস এসছিস, আমি তো যাবো এটা সবাই জানে, ব্যাস সবাইকে বলছি আগে ছুঁয়ে দিয়েছি, দাদাকে ছুঁয়ে দিয়েছি, বিরাট এক্সপিরিয়েন্স আর কি, মানে বিশাল আনন্দ আমার, ওটা একটা। তার পরবর্তীতে আমি সেকেন্ড টাইম দেখি হচ্ছে কবিরের ট্রেলার লঞ্চে, সেখানে কাছ থেকে দেখেছিলাম, তারপর তো একাধিকবার, এখনো পর্যন্ত তো 40-50 বার দেখেছি, তো গেল দেখা অভিজ্ঞতা, দেখেছিলাম কেমনভাবে। ফার্স্ট আমার কথা বলার এক্সপিরিয়েন্স, আমি তোমাকে দেবদার সাথে প্রেস মিট ছিল যেখানে আমি বসেছিলাম অ্যান্ড অডিয়েন্স পার্সপেক্টিভ থেকে কেউ প্রশ্ন করলে করতে পারে এবং চেয়ারে বসে সবসময়, মানে কিছু সিলেক্টিভ লোকজন একটা সুযোগ পেয়েছিল অক্সফোর্ডে পার্ক স্ট্রিটে, যেখানে দেবদাকে কোয়েশ্চেন করা যায় অথবা ওই সিলেক্টেড মিডিয়ার মাঝখানে, তুমি সিলেক্টিভ কিছু জন ওখানে ছিল, খুব বেশি না, একদম ভিড় কম, তো তার মধ্যে অন্যতম আমিও ছিলাম। তো আমি দেবদাকে প্রশ্ন করেছিলাম পাসওয়ার্ডের সময় একটা ইভেন্টে, কিছু ওই হ্যাকিং রিলেটেড, এবং যেটা আমার চ্যানেলে বহুদিন আগে আমি আপলোডও করেছিলাম, যে জেঠুর যেটা মানে দেবদার বাবার যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা সেই সমস্ত, সেই সব নিয়ে কী করে কী ফেরত পাওয়া গেলো সেগুলো আর কি, কিছু আমার অনুযায়ী আমি প্রশ্ন করেছিলাম। ওই যে ঢুকলো দেবদা, এ তো তোমরা প্রশ্ন করতে শুনছো, তার আগে দেবদা যখন ঢুকলে অক্সফোর্ডে, তখন আমি দেবদাকে সামনে দাঁড়িয়ে, একটা ফ্যান কি হয়, তখন তো আমার পরিচয় ফরিচয় নেই, আমি একদম সামনে গেছি, কে এমন, তখন চ্যানেল নেই, কোনো ইন্ডাস্ট্রি কেউ নই, কোনো কাজের সঙ্গে যুক্ত নই, কিছুই নই, তখন আমি একদম সিম্পল ছেলে, স্বপ্ন দেখছি কিছু একটা করবো, কোনোভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকতে হবে, এটা স্বপ্ন দেখছি। তখন আমি দেবদা ঢুকেছে শুরু করেছি, দাদা আজকে কিন্তু ছবি তুলে বাড়ি ফিরবো, আমি দুর্গাপুর থেকে তোমার জন্য এসছি, হ্যাঁ যে দুর্গাপুর থেকে এসছো, আচ্ছা ঠিক আছে, লাস্টে এসো, এখন আপাতত বাবু বসো, এইটা যে বলেছে না,
বলেছে তখন আমি শুনেছি সামনে থেকে, ঠিক আছে। আমার সাথে রাহুল বলে একটা ছেলে ছিল, ও বসেছিল আমার পাশে। ওই যে আমি কানে শুনে নিয়েছি যে আমাকে বাবু বলে আমাকে পার্সোনালি যে আমাকে রিপ্লাই করলো দেবদা, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। আমি কাঁদছি, আমি কেঁদে ফেলেছি ভাই, মানে ওইটা তোমায় ভুলে বোঝাতে পারবো না। তারপর তো আরো কান্নাকাটি সিন আছে। যাই হোক, ও রাহুল মানে আমাকে জিজ্ঞেস করছে, আমি উত্তর দিচ্ছি, বলছি কিরে কিরে কি হলো, আমি কিছু বলতে পারছি না, মানে মাথা নাড়ছি, আমি কাঁদছি তখন। ওটা একটা এক্সপিরিয়েন্স ওখানকার। আরও তো তারপরে পরবর্তীতে কথা হয়, এবং কথা হয় যদি বলি, আমার মনে আছে প্রধানের টাইমে আমার একটা কাজের সূত্রে আর কি একটার জন্য আমার যাওয়া হয় ওখানে। ওখানে জার্নালিস্ট শর্মিলা দি ছিলেন, তোমরা চিনবে, কালকে শর্মিলাদির সঙ্গে একদম চুটিয়ে ইয়ার্কি মেরেছে দেবদা, দেখবে। আরে শর্মিলা দি দেখবে ইয়ার্কি মেরেছে, ভিডিওটা চলছে এখন মার্কেটে, দেখবে তোমরা। ওই শর্মিলা দিও সেদিনকে ছিলেন ওখানে উপস্থিত, অনেকেই ছিল জার্নালিস্ট, অনেকেই দেখেছে আর কি, অনেকেই উপস্থিত সেখানে চেনা জানা। শর্মিলা দি তো ভীষণ কাছের, আমি ফ্যান শর্মিলা দির, ইনফ্যাক্ট ওনার জার্নালিজমের মানে আমি প্রচন্ড রেসপেক্ট করি ওই মানুষটাকে। শর্মিলা দি আমার কাছের, এটা অনেকে জানে, আমার প্রচন্ড কাছের দিদি। শর্মিলা দিও বলছে যে আরে ও ভালো কাজ করছে এখন, জানো, এই নিজের ছোট ভাইকে যদি একটুখানি বেশি করে ইন্ট্রোডিউস করে দেওয়া যায় ভালো হবে। শর্মিলা দি তো ভালো চান, ভালোটাই চাইবে। আমি দুটো প্রিয় মানুষের মাঝে দাঁড়িয়ে আছে, মানে দেবদা একদিকে, একদিকে শর্মিলা দি। তো দেবদা একটা কথা আমাকে বললো, আমার দিকে তাকা, পয়সা নিস, জিজ্ঞেস করলো। আমি তাকাচ্ছি, কি বলছে, বলছে টাকা নিস যখন কাজ করিস, ফ্রিতে কিন্তু কোনো কাজ করবি না। তো এটা আমার কানে বাজে, দেবদা আমাকে এখন এই কথাটা বলছিল। তার পরবর্তীতে তো আমি একদম কনফিডেন্ট লেভেল, মানে একদম হাই আমার কনফিডেন্স লেভেল, সরি কনফিডেন্ট বললাম, কনফিডেন্স লেভেল তো আমার একদম হাই তুঙ্গে, আমি এমনি কনফিডেন্ট সবসময় এবং থাকা উচিত যারা ক্যামেরায় আমরা কথা বলি বা কিছু, প্রত্যেকেই তাই। তো দেবদার কাছে যখন আমি দাঁড়িয়েছিলাম, একটা এমন ওরা একটা ভাইব প্রোভাইড করেছে যেটা তোমরা আমার এক্সপিরিয়েন্স আমার যখন বলবো সেগুলো শুনলে বুঝতে পারবে। আমি জাস্ট প্রণাম করলাম একবার, তারপর দাদাকে বললাম, দাদা কি ব্যাপার, মানে শেষের দিকে আসার সময় আমি বলছি, তুমি দুর্গাপুর আসো না কেন, কি হচ্ছে, বুঝতে পারছো আমি ইটনের সুপারস্টার দেবের সঙ্গে কথা বলছি, কিন্তু এমপি দেব, সুপারস্টার দেব এমপি দেব, যার জন্য পুলিশ ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর খুব সিলেক্টিভ মিডিয়া সেইকে স্পেশাল কিছু জনই ছিল আর কি, তার মধ্যে আমিও ওখানে উপস্থিত ছিলাম, প্রাণ বন্দ্যোপাধ্যায় স্যার এনারা সবাই রয়েছেন। আমি তো একদম কনফিডেন্স লেভেল আমার হাই, এবং আমি বলছি যে দুর্গাপুরে কেন তুমি আসো না, এগুলো ঠিক হচ্ছে, বলছে কেন কে যায় দুর্গাপুরে, মানে সবাই যাচ্ছে, কে যাচ্ছে না, জিদ্দা গেছে, ইয়াসদা গেছে, অঙ্কুশদা গেছে, সোহমদা যাচ্ছে, প্রত্যেকে যাচ্ছে, কে যাচ্ছে, তুমি একমাত্র এমন লোক আমি দেখছি যে মানে দুর্গাপুরকে কোনো মানে পাত্তাই দাও না, দুর্গাপুরে এসে প্রচার করো না, কিছু নাই, কি হচ্ছে, সব জায়গায় প্রচার করো, শুধু কলকাতার বেস করে ছবি বানালে হবে। আমি এসব বলছি দেবদাকে, এগুলো তো তখন আমার মাথায় নেই যে আমি দেবদাকে বলে যাচ্ছি এসব কথা। তার পরবর্তীতে এগুলো আমি ভেবেছি রাস্তায় বেরিয়ে, আমি দেবদাই ছিল তো দেবদাকে এগুলো বললাম। শর্মিলা দি পাশ থেকে বললো যে ওর বাড়িতে অঙ্কুশ হয়ে গেছে, বলছে হ্যাঁ অঙ্কুশ হয়ে গেছে, তুই বলিস কি, আমি বললাম হ্যাঁ দাদা এসেছিল, একটা ছিল আর কি, তো সেখানে সেই সুযোগটা পেয়েছিলাম, আমার ভাগ্য ভালো যে অঙ্কুশদা ও ইন্দিরা দির মতন মানুষ আমার বাড়িতে গেছে, এটা একটা বিশাল ভাগ্য, তোমাকেও বলবো। অ্যান্ড তোমাকে তো আমি বলবো যে এখন তো দু চারজন আসার পর একটা ওই জায়গাটা প্রমোশনাল হাব হয়ে গেছে দাদা, তুমি আসতে পারো, আমার বাড়ির ব্যালকনি আছে, টাকা পয়সা বেকার কেন শপিং মলে খরচা করতে হবে, আমার ব্যালকনির নিচে একদম খালি জায়গা রয়েছে, মাঠ আছে, আমার ওই ব্যালকনি থেকে বেরোবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, তুমিও এসো, হাত ফাত নাড়বে, ফ্যানদেরকে কিছু বলার থাকলে বলবে, জাস্ট অ্যানাউন্স করে দেবে, ভিড়ে ভিড় হয়ে যাবে। পাড়াতে আসলে একটা আলাদা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়, একটা ফ্যানদের সঙ্গে কানেকশন থাকে, তো মানে যখন দেখবে আমিও একটা ফ্যান, আমার বাড়িতে দেবদা, তখন দেবদার ফ্যানরা ইন্সপায়ার্ড হয়ে যাবে, তারা মোটিভেটেড হয়ে যাবে, সেখান থেকে প্রমোশনটা আরও বেশি করে হবে। এইসব আমি দেবদাকে বোঝাচ্ছি, বস দেবদাকে, যে প্রমোশনাল কিং, রাজা, সুপারস্টার, মেগাস্টার, তাকে আমি এগুলো বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেবদা ঠিক এইভাবে ছপুর 3-4 ইঞ্চির লোকটা এইভাবে দেখছে আমাকে, আমি একটা বাচ্চা ছেলে, তার সামনে অত বড় একটা ওইরকম লোক, ওইরকম একজন স্টলওয়ার্ড মানুষ, সে আমাকে দাঁড়িয়ে দেখছে যেন আমি সুপারস্টার আর সে যেন কোনো ফ্যান, তাকে আমি বিশাল জ্ঞান ফ্যান দিচ্ছি। সেইকে দুর্গাপুরের কথাটা আমাকে দেবদাই বললো, যেটা আমি আপডেট হিসেবে ভিডিও আনতে পারতাম বাট আনিনি, ঠিক হতো না, দেবদা আমাকে বললো যাতে আমি থাকি বা কিছু, আমি দুর্গাপুরে যেহেতু আছি, তো সেই জিনিসটা আমি ওইভাবে তখন ভিডিও করিনি। বাট যেদিনকে ওয়্যাক্স মিউজিয়ামে আসে তখন কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম, যারা আমাকে দেখে তারা জানে যে দেবদা এই সময় আসছে বা কিছু, ঠিক সেই দিনকে মানে ঢোকার আগে যে এখানে রেকি চলছে বা কিছু আমাদের এখানে, যেদিনকে আসে বা ওয়্যাক্স মিউজিয়ামের যে উদ্বোধনটা ছিল ঠিক তার আগেটা আমাকে, ওই তার আগে অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিল যে এত তারিখ এই সময় তো যাচ্ছি। তো আমি বলেছিলাম দাদা আমিও থাকবো, আমি শুটিং দেখবো আর ইন্সপায়ার হবো দাদা, তো একদম পিঠ পিঠ চাপড়ে একদম থামফাম দেখিয়ে তারপর আর কি দেবদা চলে গেলেন। তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। অ্যান্ড সবচেয়ে বড় কথা যেটা আমি তোমাদেরকে মেসেজটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা, যে অত বড় একজন সুপারস্টার মেগাস্টার, তার সামনে দাঁড়িয়ে আমি যে এই কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারলাম, তার মানে জানতে হবে যে তিনি কোথাও না কোথাও আমাকে সুযোগটা দিয়েছেন, তাই আমি কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারছি। অ্যাকচুয়ালি
উনি যদি ওই অ্যাম্বিয়েন্সটা ওই ভাইবটা প্রোভাইড না করতেন, উনি যদি একটা অ্যাটিটিউড সুপারস্টারডম মেনটেন করে চলতেন, ওই চাহনি ওইভাবে যদি একটা থাকতেন ঠাটবাট নিয়ে, তাহলে আমি এই কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারতাম না। উনিও এই ফিলটা দিয়েছেন, এইটা আমি বলতে চাইছি যে সাধারণ থাকো সব সময়, যে মেসেজটা দেওয়ার দেবদাকে দেখে শেখো। যেটা পৌশালী দি সিনজয় দ্বারা বলেছে একটা কথা, যে সুপারস্টার সেই হয় যাকে লোকে কয়, লোকে বলছে সুপারস্টার, আমরা বলছি সুপারস্টার। দেবদা কিন্তু নিজেকে একবার সুপারস্টার দেখাবার চেষ্টা করছেন না, এমনকি ইন্টারভিউ কখনো বলেন না যে আমি হ্যাঁ আমি সুপারস্টার বা কিছু, বা কোথাও নিজের নামের আগে সুপারস্টার দেব লেখা কোনো সিনেমাতে এগুলো তোমরা দেখতে পাবে না। তো এটাই দেবদা, তো এটা নিয়ে শিক্ষা হওয়া উচিত। তুমি যত উপরেই চলে যাও না কেন, তোমরা শাহরুখ খানকে দেখো, তোমরা আমাদের ইন্ডাস্ট্রির দেবদাকে দেখো, এনাদের তুমি কিচ্ছু কোনোদিন বুঝতে পারবে না। আমি দেখেছি লিটারালি দেবদার গাড়ির পেছনে কলকাতায় লোকে দৌড়ায়, সিগনাল অব্দি পাবলিক দৌড়ায় একবার দেখবে বলে, একবার কাছে ছবে বলে, এই লেভেলের সুপারস্টার দেবদা। তো সেই লোকটা, এইভাবে তাকে আমি জ্ঞান দিচ্ছি, সেই লোক আমার কাছে রীতিমতো বাচ্চা ছেলের মতো শুনছে। এটাই তো দেব, দিস ইজ দেব, হি ইজ লাভ, হি ইজ আওয়ার ইমোশন। তো এরকমই থেকো দেবদা, দেবদার সুস্থতা কামনা করি। আমার এটাই অভিজ্ঞতা ছিল, আমি ইমোশনালও হয়েছি, দেবদার জন্য কেঁদেওছি, পাশে বসে ছবিও তুলেছি, সেলফিও তুলেছি দেবদার মাথায় রেখে, দেবদার থুত নিয়ে আমার মাথার ওপর, আবার পাশে বসে ছবি তোলার ইচ্ছে ছিল সেটাও হয়ে গেছে, একদম পাশে বসে পার্সোনালি একদম দেবদা কিভাবে ক্যামেরা ধরতে হয়, ওপরে তুলে কি করতে হয় না করতে হয় সেগুলো আমাকে বলেছেন। তো দারুণ অভিজ্ঞতা, দারুণ মানুষ ভাই, আমি ওই মুহূর্ত আবার কত তাড়াতাড়ি ফিরে পাবো সেই অপেক্ষায় আছি। তোমাদেরও সকলের হোক, আমি জানি লাখ লাখ ফ্যান তোমরা অপেক্ষা করে থাকো এরকম মুহূর্ত আমাদের মতন পাওয়ার জন্য। তোমাদেরও সকলের স্বপ্ন পূরণ হোক, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি।